সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিশ্চয়ই সবার পুজো খুব আনন্দে কেটেছে। আমিও ঠিকঠাক আছি। তো আজ 28শে অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজো। আবার এই লক্ষ্মী পুজোর দিনে পড়েছে চন্দ্রগ্রহণ। কোজাগরী লক্ষ্মী পুজো কৌমদী ব্রত নামেও খ্যাত। চন্দ্রগ্রহণের সময় হলো 28শে অক্টোবর, রাত 1:05 গ্রহণ লাগবে এবং গ্রহণের মুখ্যকাল রাত 2:24 অবধি। সন্ধ্যা 4:05 থেকে হবে সূতক। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূতককালের সমাপ্তি ঘটবে। শাস্ত্রমতে সূতককালে পূজা অর্চনা করতে নেই, এমনকি দেবদেবীকেও স্পর্শ করাও নিষিদ্ধ। তো এখন এমন পরিস্থিতিতে সকলের মনেই প্রশ্ন জাগছে যে সন্ধ্যাবেলায় কি কোজাগরী লক্ষ্মী পুজো করা যাবে? কিভাবে করবেনই বা কোজাগরী লক্ষ্মী পুজো? শাস্ত্রমতে গ্রহণের আগে যে সূতককাল শুরু হয়, সেই সময় মন্দির ও ঠাকুরঘরের দরজা বন্ধ করে দেওয়া উচিত। এ সময় দেবী দেবতার মূর্তি বা ছবিও স্পর্শ করতে নেই। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে পুজো করা উচিত। এমন পরিস্থিতিতে 28 তারিখ সূতক শুরু হওয়ার আগেই লক্ষ্মী পুজো করে নেওয়া শ্রেয় হবে। আসুন এবার জেনে নিই কোজাগরী লক্ষ্মী পুজোয় কোন কাজগুলো একদম করতে নেই। পদ্ম ফুলের ওপর দেবী বিরাজিতা, লক্ষ্মী হলেন ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্যে এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন, অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই শ্রীমূর্তি। মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন। তাই যদি মা সন্তুষ্ট থাকেন, তবেই আমাদের জীবন ভালো চলবে। তাই খেয়াল রাখতে হবে লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হন। জেনে নিন লক্ষ্মী পুজোয় ভুল করেও যে কাজগুলো করবেন না। 1, লক্ষ্মী পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাতে নেই। 2, লক্ষ্মী পুজোয় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না। 3, লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করতে নেই, কারণ লোহার বাসন অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয়। 4, লক্ষ্মী পুজোয় সাদা ফুল একেবারে ব্যবহার করা যাবে না, লাল গোলাপি রঙের ফুল মাকে অর্পণ করতে হয়। 5, ধূপ দীপ অবশ্যই মায়ের ডান দিকে রাখতে হবে। 6, কালো বা সাদা বস্ত্রের ওপরে মায়ের মূর্তি স্থাপন করা যাবে না। পুজোর সময় নিজেকেও লাল বা হলুদ বস্ত্র পরতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্টের মাধ্যমে। যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল বাটনটা অন করুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুই। খুব ভালো করে কাটান লক্ষ্মী পুজো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।